আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ সাথে আছি আরিফ চৌধুরী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ধর্ষকের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান তারা সমাবেশে সারা দেশে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় ধর্ষকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তোলার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলারও দাবি জানান তারা ভিসার মেয়াদ এক মাস তবু এখনও টিকিট পাওয়া নিয়ে সংশয়ে সৌদি প্রবাসীরা রাজধানীর সোনারগাঁও সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অবস্থান করা সব প্রবাসীদের অভিযোগ বিশৃঙ্খলা কমলেও বেড়েছে অব্যবস্থাপনা মেসেজের মাধ্যমে টিকিটের তারিখ জানানোর কথা থাকলেও তা নাকি সঠিকভাবে হচ্ছে না এমনটাই দাবি প্রবাসীদের এখনো মেসেজ আসেনি এরপরে আগে গত 15 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর বিচার মেয়াদ শেষ হয়ে গেছে এইভাবে বসে থাকতে থাকতে এখন আবার 12,000 রিয়াল দিয়া ছুটি বাড়াইছি আকামা বানাইছি এখন আবার বসে রয়েছি বিচার মেয়াদ আছে আর 20 দিন কাদের কখন ডেটটা দেওয়া হবে এই ধরনের কোনো সুনিশ্চিত কোনো তথ্য তারা দিতে পারতেছে না লোকজন আসতেছে অপেক্ষা করতেছে চলে যেতেছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,67,00,000 ছাড়িয়েছে মোট মৃতের সংখ্যা 10,66,000 ছাড়িয়েছে সুস্থ হয়েছেন 2,76,71,000-এর বেশি মানুষ দৈনিক আক্রান্ত ও মৃতের শীর্ষস্থানে রয়েছে ভারত দেশটিতে গত 24 ঘণ্টায় 980 জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে আক্রান্ত হয়েছে প্রায় 70,000 যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 78,03,000 ছাড়িয়েছে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2,17,000-এর বেশি ভারত রাশিয়ার উদ্ভাবিত বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি ট্রায়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভ্যাকসিনের সহজলভ্যতা তৈরিতে বিশ্বে ভ্যাকসিন নিয়ে কাজ করা সংগঠনগুলো কোভ্যাক্সের সাথে চুক্তি করেছে চীন গত 3 মাসের মধ্যে প্রথম কোনো মৃত্যু ছাড়াই দ্বিতীয় দিন পার করেছে অস্ট্রেলিয়া আগামী সপ্তাহ থেকে কিউবাতে খুলে দেওয়া হচ্ছে ট্যুরিজম সেক্টর ফুটবল জয় দিয়ে 2022 কাতার বিশ্বকাপ ফুটবলের মিশন শুরু করেছে আর্জেন্টিনা কনমেবল অঞ্চলের বাছাই পর্বে লিওনেল মেসির একমাত্র গোলে ইকুয়েডরকে 1-0 হারিয়েছে আলবিসেলেস্তারা